ভাঙিল খেলা, মোর না মিটিতে আশা, ভাঙিল খেলা জীবন প্রভাতে লো বিদায় বেলা, ভাঙিল খেলা মোর না মিটিতে আশা, ভাঙিল খেলা। যাও যাও, অনেক সমস্যা হয়ে গেছে তুমি আজকাল। আমি যাই, তোমার নাস্তা রেডি করি, অফিসে দেরি হয়ে যাবে। না, তোমাকে অফিস থেকে ধরে নিয়ে আসছে, তোমার মন খারাপ না? আশ্চর্য, মন খারাপ হবে কেন? আচ্ছা বলো তো, সাধারণত তোমাদের লাঞ্চ টাইম কয়টা হয়? লাঞ্চ আওয়ার বলে আলাদা তো কিছু নেই, যে যখন পারে ফাঁকে ফাঁকে মেরে দেয়। ও উফ, আমি ক্ষুধায় মারা যাচ্ছি, আর দেরি করতে পারবো না। আর 15 মিনিট একটু সহ্য করো, একটু বলো না, একটু তাড়া দাও। আরে খাবারটা হতে তো আর 15 মিনিট সময় লাগবে নাকি? বুঝছি, তোমার আমার সাথে ঘুরতে ভালো লাগে না, তোমার অফিসের কলিগে মাইন্ড করে, তাই না? কি যে বলো। আচ্ছা তুমি আর কিছু খাবে? আমার খিচুড়ি আগে আসুক। ভাই একটু তাড়াতাড়ি করেন না। একা একাই খাচ্ছ, একবারও বললাম না। আর তোমাকে খাইয়ে দিতে হবে। আচ্ছা শোনো, আমার প্রতি তোমার টান কমে যাচ্ছে, তাই না? রাশেদ, কি বললে তুমি? কেন কি বললাম? আমার প্রতি তোমার টান কমে যাচ্ছে। মানে টান কমবে কেন? টান তো বাড়ছে। ও তাই না? কিভাবে বুঝবো যে টান বাড়ছে? আশ্চর্য, কি করে বুঝলে যে টান কমছে? কি করে বুঝলাম? হ্যাঁ, এই যে আজকে সারাদিন আমি তোমার সাথে ঘুরে বেড়ালাম, আমার গানের স্কুল থেকে ছুটি নিয়ে তোমার অফিসে গেলাম, এগুলো কেন করেছি তোমার কোনো ধারণা আছে? না। ও হ্যাঁ আছে তো। কি? আজ আমাদের সপ্তম অ্যানিভার্সারি। তুমি কথাটা এরকম ক্যাজুয়ালি বললে? কোথায় ক্যাজুয়ালি বললাম? তুমি ক্যাজুয়ালি বলেছ। না ক্যাজুয়ালি বলিনি। তার মানে তোমার মনে ছিল? হ্যাঁ ছিল। তার আমি গিফট কই? আশ্চর্য, গিফট দিতে হবে কেন? তাহলে একটা প্রমাণ দাও যে তোমার মনে ছিল। এই যে তোমার গিফট, তোমার পছন্দের কবিতা বই, এখন হলো তো? সেলিন তাহলে দেশে ফিরেছে? হ্যাঁ, 6 বছর অজ্ঞাতবাসের পর শালা টাউট দিক রে, কোনো খোঁজ খবর দেয়নি। তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, তো সেদিন অফিসে আসলো, বললাম বাসায় আসতে। কি বললো? ওর কথার কোনো ঠিক আছে? বললো তো যে আসবে। এতদিন কোথায় ছিল, কিছু বলেছে? বললো তো নানান জায়গায় নাকি ঘুরে বেরিয়েছে। এসব কবি লেখকদের তো একটাই সমস্যা, ওদের আবার অভিজ্ঞতা সঞ্চয় করে বেড়াতে হয়। চলো শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে। আমার প্রথম সোলো পারফরম্যান্স, আর তুমি যাবে না মনে? প্লিজ মনিকা, বোঝার চেষ্টা করো, আমি কি ইচ্ছে করে করেছি নাকি এটা? আমি অত শত বুঝি না,
সন্ধ্যা 7টায় তুমি বেঙ্গালে উপস্থিত থাকবে। আচ্ছা, এসব সঙ্গীত টঙ্গীত আমি কি বুঝি বলো তো? তার চেয়ে আমার একটা প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছি তোমার গানের আসল সংস্থা। কে? সেলিম, কবি সেলিম হোসেন। দুর্দান্ত তো, আমি অন্তর থেকে বলছি, মুগ্ধ বিষয় বলে একটা কথা আছে না, আমি মুগ্ধ বিষয় শুনেছি। বাড়িয়ে বলা কবিদের স্বভাব। ঠিক উল্টো, শব্দ ব্যবহারে সবচেয়ে কৃপণ না হলে কবি হওয়া যায় না। অবশ্য আমি মোটেও কবি নই। কবি নয় তো কি? কবি হতে পারা ভাগ্যের ব্যাপার, সাধনার ব্যাপার, সঙ্গীতের চেয়েও বড় সাধনা। আচ্ছা, আমরা এভাবে হাঁটছি কেন? একটা স্কুটার নিয়ে নেই। রাস্তা হাঁটতেই তো ভালো লাগছে। রাশেদ, উঠো না, আমার দেরি হয়ে যাচ্ছে। রাশেদ, উঠো না বাবা। কটা বাজে? কটা বাজে? তোমাদের ওখানে থাকা কর ব্যবস্থা কি? ওরা তো বাড়ি ব্যবস্থা করেছে। বাহ, ভালো যাবে। কয়দিনের প্রোগ্রাম? প্রোগ্রাম 3 দিনের, তা আমি 2 দিনের মধ্যে চলে আসবো। শেষের দিন আমার কোনো গান নেই, রবীন্দ্র সেশন। না তো তারও হতে করে আসার কি দরকার, আমি তো ভালোই আছি। তাই না? গতকাল রাতে যে উহ আহ, বাপরে বাপ, আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এরকমই, একটু টেম্পারেচার উঠলো তো আমার অবস্থা কাহিল। শোনো, তুমি নিশ্চিন্তে যাও, আমার জন্য টেনশন করতে হবে। যাবে কি ট্রেনে? শোনো, ফ্রিজে খাবার আছে, গরম করে খেও। তুমি যাও তো, টেক কেয়ার। কি কি? শোনো, যাও। হাত ধরে থাকলে কি হয়ে যাবো? Well, interestingly, just one wicket down India, one batsman short, so they are definitely playing some defensive cricket. Getting in and out for 300 is a bit of a bonus. The last few wickets just fell in a heap, thanks to Anil Kumble. One guy that the momentum was in India's favour. Now we've got a little regrading to do. Harbhajan has a few problems to sort out in his own mind more than anything else. I think he's a kind of a bowler, David, who sort of feeds off his own success. If he gets a couple of wickets, you can expect him to really start bowling that much better. So he's a confidence guy. He likes to feed on his own success. But conversely, if he doesn't get wickets, he can be like... Rashid. চিঠি লিখে জানানো ছাড়া আর কোনোভাবে তোমাকে জানানো সম্ভব হলো না। তোমার সঙ্গে সংসার করা আসলে আমার পক্ষে সম্ভব নয়। আমরা দুজন দুই ভুবনের বাসিন্দা, এটা আমি হয়তো কোনোদিনই বুঝতে পেতাম না সেলিম নামে একজন আমার জীবনে না এলে। কুমিল্লায় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে আমি আসলে যাচ্ছি না, কোথায় যাচ্ছি জানতে চাও না? আমি কাগজপত্র পাঠিয়ে দেব। ভালো থেকো, মনিকা। কত? 104। ভাগ্যিস আমি একদিন আগে চলে এসেছিলাম। কাজটা তুমি ভালো করনি, প্রোগ্রাম শেষ করে তোমার আসা উচিত ছিল। চুপ করো তুমি,
ফোন একবারও বলেছো তোমার এই অবস্থা? কিছু জিজ্ঞেস করলে গেলে আমি ভালো আছি, আমি ভালো আছি। আশ্চর্য, তোমার জ্বরটা কমছে না কেন বলো তো? না কমে ভালো। কেন? জ্বরের ঘরে তোমাকে কিছু কথা বলতে পারবো, অন্য সময় হলে পারবো না। কি বলতে চাও তুমি? মনিকা, কাল তুমি চলে যাওয়ার পর আমি একটা চিঠি পেয়েছি, তোমার লেখা। চিঠিটা আজ থেকে 6 বছর আগে লেখা। সেবারও তুমি একটা প্রোগ্রামে কুমিল্লা যাচ্ছিলে, সম্ভবত বাইরে বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তুমি চিঠিটা পোস্ট করেছিলে। তুমি লিখেছিলে তুমি আর ফিরবে না, সেলিমের সঙ্গে তুমি কোথায় যাচ্ছ। অপেক্ষা করে তারপর তুমি কুমিল্লা চলে গেছো। তারপর যখন টের পেলাম তুমি চিঠিটা পাওনি, আমি ফিরে এলাম। যাই হোক, ভালোই হয়েছে এতদিন পর তুমি চিঠিটা পেয়েছ। আমি কখনো এই কথাটা তোমাকে বলতে পারতাম না। এভাবে জানাতে ভালোই হয়েছে। আমি আরো একটা কথা তোমাকে বলতে চাই। বলো। একই ভবনের বাসিন্দা না হয়ে আমরা পাশাপাশি থাকতে পারি কি? পারি না? কিভাবে পারি? পারি, কেননা আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক না? ঠিক আছে, এখন তাহলে ডাক্তারকে খবর দাও, অন্তত তোমার জন্য তো বেঁচে থাকতে হবে নাকি? আমার একটা কথা জানা খুব জরুরি। খুব জরুরি? খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও। সেলিম সেদিন আসেনি কেন? সেটা আমি কি করে জানবো? কারণ আমার আগাগোড়াই মনে হয়েছে এই প্রশ্নের উত্তরের সাথে তোমার একটা যোগাযোগ আছে। সেলিম হঠাৎ করে সারা দুনিয়া ঘুরে বেড়ানোর টাকা কোথায় পেল? সেটা কি সেলিমকে জিজ্ঞেস করা ভালো না? এটা আমি কখনোই সেলিমকে জিজ্ঞেস করব না। তুমি কি উত্তরটা জানো না, নাকি উত্তর দিতে চাচ্ছ না? জানি না। নামিটিতে আশা ভাঙিল খেলা, মোর নামিটিতে আশা।
নিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় বেলা ভাঙিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় বেলা ভাঙিল খেলা মোর না মিটিতে আশা ভাঙিল খেলা ভাঙি